নমস্কার বন্ধুরা আজকে আমাদের দুটো ক্রিকেট ম্যাচ আছে সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তান টি টোয়েন্টি আর আইপিএল এর ফোর্থ ম্যাচ রয়্যাল রাজস্থান রয়্যালস ভার্সেস পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব ঠিক আছে তো প্রথম ম্যাচ আমরা আলোচনা করে নিই সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তান সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তানের খেলাটা হবে জোহানেস সুতরাং ম্যাচে প্রচুর রান হতে পারে এই নিয়ে সন্দেহ নেই কারুর এটা সুবিধাজনক পরিস্থিতি ব্যাটসম্যানদের জন্যে আর পাকিস্তান আগের দিন জিতেছে অবশ্যই ভালো খেলেছে জিতেছে সেই নিয়ে সন্দেহ নেই কিন্তু খেলাটা টানটান উত্তেজনা ছিল যে কোনো সময় ম্যাচ দুদিকে যে কোনো একজনের দিকে যেতে পারত কিন্তু পাকিস্তানের দিকে গেছে পাকিস্তান শেষ পর্যন্ত লাভ করেছে তো সেটা ভালো টিম নিউজে দেখা যাক কি আছে সাউথ আফ্রিকা পসিবল জানেমন মালান মার্করাম ভ্যান উইল জয়েন ভ্যান্ডারসেন ভ্যান্ডারসেন যদি আসে টিমে সত্যি ভালো হবে টিমের একটা ব্যাটিংয়ের অনেক স্টেবিলিটি বাড়বে ক্লাসেন আগের দিন দুর্দান্ত ব্যাট করেছে ফেলুকায়ও ঠিক আছে ভালো লিন্ডে অথবা মালডার লিন্ডেও খারাপ ব্যাট করে না মালডারও ঠিকঠাক বিউরান হেনড্রিক্স ঠিক আছে লিজা ডুইলিয়ামস খারাপ বল করেন না সামসি ভালো বলার মাগালা মাগালা ঠিক আছে চলবে কিয়ার করা যাবে এদিকে পাকিস্তানে হয়তো আজকে ফাকার জামান ওপেন করবে রিজওয়ান উইকেট কিপিং করবে এবং ওপনার হিসেবে হয়তো নামবে বাবার আজম ফার্স্ট ডাউন হায়দার আলী মোহাম্মদ হাফিজ প্রফেসর নওয়াজ খেলবেন ভাইম আসরাম হাসান আলী শাহিন আফ্রিদি হ্যারিস রফ উসমান কাদিজ আনচেঞ্জড যেতে পারে দেখা যাক সেটা কি হতে পারে আর পিচ কন্ডিশন ক্লিয়ার ব্লু স্কাইস আর এক্সপেক্টেড ফর মাচ অফ দ্য উইকস ওয়েদার শুডেন্ট বি উইথ হাই স্কোর অফ এন্ড চেস ডাউন টাইট অফ টু ফিল্ড বলছে যে এখানে পরিষ্কার নীল আকাশ থাকবে এখানে একদমই নেই হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে এবং চেজ হওয়ার সম্ভাবনা আছে আর যারা টসে জিতবে তারা হয়তো প্রথমে ফিল্ডিং করার সুযোগ নেবে আজকে আমার ধারণা পাকিস্তান প্রথমে ব্যাট পেলেও পেতে পারে এটা আমার ধারণা এবং সাউথ আফ্রিকা হয়তো চেজ করে জিততে পারে আজকে সাউথ আফ্রিকার জেতার একটা চান্স আছে তার কারণ হচ্ছে যে সাউথ আফ্রিকা আগের দিন ক্লোজ সেভ বেরিয়ে গেছে সাউথ আফ্রিকা জিততেই পারতো কিন্তু জেতা হয়নি শেষ পর্যন্ত সুতরাং আজকে যদি সাউথ আফ্রিকা যেতে তাহলে দুটো ঘটনা ঘটবে একটা হচ্ছে সিরিজে চাঞ্চল্যতা বজায় থাকবে লাস্ট ম্যাচের ওপর ডিপেন্ডেন্ট থাকবে সিরিজের ডিসাইডিং ফ্যাক্টরটা আর সাউথ আফ্রিকারও ক্রিকেটে কিছু বলার থাকবে সাউথ আফ্রিকান ক্রিকেটের কিছু বলার থাকবে তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ হারতে চায় না বা হারতে পারে না এটাও একটা প্রমাণ করার জায়গা আছে তো দেখা যাক এটা কি হয় তবে হাই স্কোরিং ম্যাচ হবে এটুকু এক্সপেক্টেড এবার ফিরে আসি আইপিএল এর থার্ড ম্যাচ সরি ফোর্থ ম্যাচে জোফরা আর্চার খেলবে না প্রথম চারটে ম্যাচ এটা মোটামুটি শিওর সেটার জন্যই আজকে দেখা যাক যে আর কি কি হয় বেন স্টোকস যশস্বী জয়সওয়াল অথবা মানান ভোরা সঞ্জু স্যামসন ক্যাপ্টেন আর উইকেট এটা খুবই ভালো খবর সঞ্জু স্যামসন ক্যাপ্টেনিং করছে জস বাটলার কিছু বলবার নেই রিয়ান পারাগ আগের বছর দেখিয়েছে এবং সৈয়দ মুস্তাক ট্রফিতেও অনেকগুলো ভালো ইনিংস খেলেছে শিভাম দুবে ভালো প্লেয়ার ভালো খেলতে পারে ক্রিস মরিস সাউথ আফ্রিকার খুব প্রয়োজন ছিল ক্রিস মরিসের মতো একটা প্লেয়ারকে এখন যাই কিছু করার নেই তিনি নেই রাহুল টেওটিয়া আগের বছরের সানসানাহনি একদম স্টার সানসানি স্টার শ্রেয়াস গোপাল গুগলি গোপাল মানে দারুন গুগলি করেন অ্যান্ড্রু টাই ঠিক আছে ভালোই বল করেন কার্তিক ত্যাগী অথবা জয়দেব উনাদ আমার তো মনে হয় কার্তিক ত্যাগিকে সুযোগ দেওয়া উচিত স্লোয়ারটাও এত যে ব্যাটসম্যানরা বুঝে যায় যে এই বলটাই স্লোয়ার হবে মানে উনি স্লোয়ারই বল করেন জয়দেব উনাদ উনি যে হাইপে খেলায় এসছিলেন সে হাইপে এখন খেলা রাখতে পারেননি যাই হোক দেখা যাক পাঞ্জাব কিংস কে এল রাহুল ক্যাপ্টেন উইকেট কিপার মায়াঙ্ক আগরওয়াল ক্রিস গেল ওপেন করলে ভালো লাগবে ক্রিস গেল নিকোলাস পুরান দুর্দান্ত লাগে ওনার ব্যাটিং আমার হেনরি কেস ভালো অলরাউন্ডার শাহরুখ খান মানে কে কে এর মালিক নয় ইনি ক্রিকেটার শাহরুখ খান ঠিক আছে ইনি ভালো এক্সাইটিং অলরাউন্ডার যারা ওর খেলা দেখেননি তারা দেখবেন ভালো বিগ হিটিং আছে হাতে খারাপ বলটাও খারাপ করে না মোটামুটি বল করতে পারে তবে ব্যাটিংটা আমার তো বেশ এক্সাইটিং লাগে বড় বড় শট মারতে পারেন পারেন উনি বেশ ভালো ছয় মারতে জালাদ সাকসেনা অথবা সৌরভ কুমার ঠিক আছে সৌরভ কুমার খারাপ না জালাদ সাকসেনাও মোটামুটি ভালোই লোকাল ক্রিকেটে ভালো স্কোর আছে ভালো ব্যাটও রান আছে বলও ভালো করে রেলি মেড্রিট ভালো প্লেয়ার মুরুগান অশ্বিন অথবা রবি বিষ্ণয় যে একজনকে নেওয়া যেতে পারে রবি বিষ্ণয়কে একটু বেশি প্রেফারেবল আমার ছেলেটা বাচ্চা ছেলে বলে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে খেলে খেলেই আর্শদীপ সিং ডেথ ওভারে মারাত্মক বল করে মোহাম্মদ স্বামী নতুন করে বলার কিছু নেই আজকে খেলা হবে মুম্বাই দেখেনি কোথায় হ্যাঁ মুম্বাই সুতরাং আজকের ম্যাচে রান একটু বেশি হবার সম্ভাবনা তাও একশো অষ্টআশি কালকে হয়েছিল অষ্টআশি সুতরাং আজকেও একশো সত্তরের কাছে এক্সপেক্ট করা যেতে পারে যদি না দুর্দাত্ত অঘটন কিছু ঘটে অঘটন ক্রিকেটের পার্টন অ্যান্ড পার্সেল অফ গেম সুতরাং যে কোনো সময় ঘটতে পারে অঘটন তো যেটা সুযোগ পাবেন প্রথম দিকে একশো পঁয়ষট্টি চৌষট্টি রান যদি পান একবার প্রথমে অল্প টাকা দিয়ে নিয়ে নেবেন তার পরেরটা পর্যন্ত নিতে পারেন চুয়াত্তর পর্যন্ত আমি চুরাশি নিতে বলবো না চুরাশিটা হতে পারে কিন্তু প্রথমেই নিতে বলবো না প্রথমে ওয়েট করবেন যদি একটা উইকেট পড়ে যায় তাহলে রানটা নেবে আসবে সেখানে নেবেন ফার্স্ট ইনিংসে রানে খেলুন সেকেন্ড ইনিংসে উইন আর লুজে খেলতে পারবেন আর ছয় সিক্স সিটিং যদি দশটা যদি ছ থেকে সাতটা থাকে তাহলে সেটা নিয়ে নিন সিক্স হিটিং ঠিক আছে আজকে এখানেই মোটামুটি শেষ করছি এখানেই শেষ করছি আবার পরে আলোচনা করব আজকে ফুটবল আলোচনা করছি না আপাতত ঠিক আছে এখানে আপনারা ভালো থাকুন ভালো করে এনজয় করুন ফুটবলটা নিয়ে পরে দেখছি